সমুদ্রপৃষ্ঠে দুর্বল হতে পারে ঘূর্ণিঝড় অশনি। ল্যান্ডফলের সম্ভাবনা অত্যন্ত কম। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও কম। কাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আমরা এই বিষয়েও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, একটু জানতে চাইব এই মুহূর্তে অশনির অবস্থান কোথায়, সম্ভাব্য গতিপথ এবং তার প্রভাব কতটা পড়তে চলেছে দক্ষিণবঙ্গে, কি পূর্বাভাস? পুরী থেকে 1030 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত নিজের অবস্থানে অনর অশনি এবং সে শক্তি সঞ্চয় করছে। অশনি শক্তি সঞ্চয়ের পরে আজকে বিকেলের পরে তার মুভমেন্ট শুরু হবে। অতএব এই মুহূর্তে তার অবস্থান যে খুব বেশি প্রতি মুহূর্তে পরিবর্তন হবে এমনটা নয়, কিন্তু বিকেলের পর অবশ্যই অশনি তার পূর্ণাঙ্গ শক্তি সঞ্চয়ের পরে যখন উপকূল ভাগের দিকে এগোবে তখন সে তার গতি পরিবর্তন করবে এবং একই সঙ্গে সে পুরী উপকূল থেকে তার দূরত্ব কমাবে এবং তারপরে পুরী উপকূলের একদম কাছাকাছি এসে উপকূলের সমান্তরাল জায়গা দিয়ে সে অন্ধ্র উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে এবং সেই পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সে যত এগোবে, অর্থাৎ আগামীকাল বিকেলের পর থেকে প্রথম উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, আরও কাছাকাছি এলে মঙ্গলবার থেকে অপেক্ষাকৃত ভারী বৃষ্টি এবং বুধ বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাতে কখনো ভারী কখনো অতিভারী বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রণয় রয়েছে আমাদের সঙ্গে কলকাতা থেকে এবং ডায়মন্ড হারবার থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রকিব উদ্দিন। শুরুতে একটু রণয়ের কাছে আসবো। রণয়, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি কি সতর্কতা অবলম্বন করা হয়েছে, কি বার্তা দেওয়া হয়েছে উপকূলবর্তী জেলাগুলিকে? দেখো, যে সমস্ত উপকূলবর্তী জেলা রয়েছে সেখানে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে যেতে না পারে সেখানে কিন্তু আগেভাগেই মৎস্যজীবীদের নিষেধ করে দেওয়া হয়েছে সেখানে যাতে না যায় এবং প্রশাসনের তরফে কড়া নজরদারি রয়েছে, বিশেষ করে সেখানে যারা বসবাস করেন সেই সমস্ত জায়গা যারা বাসস্থান করেন সেখানকার বাসিন্দাদেরকেও কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। যাদের ঘর বাড়ি নিম্নমানের বা আশঙ্কা করা হচ্ছে যাতে ঘর বাড়ি ভেঙে যায় এরকম কিছু, তাহলে সেখান থেকে কিন্তু প্রশাসন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করাবে এমনটাও কিন্তু আমরা জানতে পাচ্ছি। তবে এর আগেও আমরা যেরকমটা দেখেছি আমফান বা ফণি বা অন্যান্য ঝড়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রশাসন যা যা ব্যবস্থা নিয়েছিল এক্ষেত্রেও কিন্তু আগেভাগেই কিন্তু সতর্ক প্রশাসনের তরফ থেকে সতর্কতা করা হয়েছে আগে থেকেই। এবং তোমাকে জানিয়ে রাখি 10 তারিখ কিন্তু এই ঝড় আসার কথা, সেখানে কিন্তু বাংলায় সেভাবে ল্যান্ডফল না হলেও সেখানে কিন্তু সামান্য প্রভাব থেকে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও বুধবার বৃহস্পতিবার সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আজকে কলকাতার ক্ষেত্রে, কলকাতার যারা বাসিন্দা সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে গরম বাড়তে শুরু করেছে এবং সন্ধেবেলার দিকে সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তীকালে আপডেট আমরা আলিপুর হাওয়া দপ্তর সূত্রে আমাদের সঙ্গে থাকো রণয়, তোমার কাছে আসবো। আমরা একটু নকিবুদ্দিনের কাছে যাব, আমাদের সঙ্গে রয়েছে। তবে অশনি সতর্কতায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাবার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্য বন্দরে। ইতিমধ্যেই মাইকিং ও শুরু হয়ে গিয়েছে। নকিবুদ্দিনের কাছে যাব। নকিবুদ্দিন, মাইকিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সুলতানপুর মৎস্য বন্দরে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আর কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে? দেখো ইন্দিরা, যেটা অয়নদা বলছিল যে অশনির যে সংকেত, যেটা যে তার যে শক্তি, সেই শক্তিটা সঞ্চয় করার পর যে আশ্রয় পাওয়ার যে সম্ভাবনাটা দেখা দেখছে, যে সেই আবহাওয়া দপ্তর থেকে যেটা বারবার প্রশাসনের কাছে গেছে বার্তাটা, যেটা অনেকটাই দুর্বল হতে পারে, তার আগে কিন্তু প্রশাসন যে তারা সতর্ক এবং মানুষকে, সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে, প্যানিক না ছড়িয়ে সতর্ক মধ্যে থাকতে হবে। এবং জেলা শাসকের পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি 5টি টিম তৈরি করা হয়েছে, 20 জন করে একটা করে টিম তারা উদ্ধার কাজে থাকবে এবং উপকূলবর্তী এলাকায় তারা ইতিমধ্যে তারা চলে গেছে। পাশাপাশি এই যে মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে, মৎস্য দপ্তরের সংগঠনের পক্ষ থেকে এবং মৎস্য আধিকারিক থেকে ডায়মন্ড হারবার, কাটলি, ফুলতলি, নামখানা, পাথর প্রতিমা সহ বিভিন্ন জায়গায় মাইকিং প্রচার হচ্ছে। কারণ এই যে মৎস্যজীবীদের এই মুহূর্তে নদীতে নামা নিষেধ, পাশাপাশি এখন তাদের মাছ ধরাও নিষেধ, ফলে কিন্তু যেসব নৌকাগুলো আছে তাদের নিরাপদ স্থানে রাখার কথা হচ্ছে। পাশাপাশি বিচারগঞ্জের পক্ষ থেকে নদীপথে যে প্রচার, সে প্রচারটাও সারছে। এই বিষয়টা হচ্ছে যেহেতু এই দক্ষিণ চব্বিশ পরগনা উপরে একাধিক যে ঝড়, বুলবুল, আমফান, ফণীর মতো যেসব প্রবল প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে, সেই বিপর্যয় ঘটার যদি তার আশঙ্কা মানুষের মধ্যে থাকলেও সেই যে বিপর্যয় হয়েছিল তার যে অভিজ্ঞতা, উন্নত প্রশাসন চাচ্ছে কোনোভাবে প্রাকৃতিক
বিপদের হাতে কারোর হাত অর্থাৎ অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই যথেষ্ট সতর্ক রয়েছে এবারের প্রশাসন। অনেক ধন্যবাদ নকিবুদ্দিন। সরাসরি প্রভাব না পড়লেও অশনির জেরে ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর, আর এতেই প্রমাদ গুনছেন উপকূলবর্তী এলাকার মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের শিলপাড়া নদীবাঁধের বেহাল অবস্থা। নদীবাঁধের একদিকে কাজ হচ্ছে, বাসিন্দাদের আশঙ্কা যেদিকে কাজ হচ্ছে না মুড়িগঙ্গা নদীর জল বেড়ে যদি সেদিক দিয়ে ঢোকে তাহলে ফের ডুবে যাবে তাদের ঘর বাড়ি। ইয়াস আতঙ্ক কাটিয়ে ফের ঘর বেঁধেছিলেন নদীপাড়ের এই মানুষজন। তাদের একটাই দাবি, পাকাপোক্ত বাঁধ তৈরি করে দিক প্রশাসন। পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খারাপ। এক ধারে নদী বাঁধা ভাঙা, মানে বাঁধা হচ্ছে, আরেক ধারে বাঁধা হয়নি, ভেঙে গেলে জল ঢুকে যাবে। আমাদের প্রচুর অসুবিধা, প্রচুর অসুবিধা আছে। হ্যাঁ, জল ঢুকেছিল, তো জল ঢুকেছিল, আমরা এখানে ছিলাম না, আমরা তো ফেলার এসেছিলাম। তারপরে এসে ওই মানে খড়ের ঘর টর করছে, এই চেক করে আছে। এসে কি আপনাদের ঘর সব চলে গেছিল? হ্যাঁ, সব চলে গেছে। এবারে আর কি করবো, আমরা এখানে থেকে চলে যেতে হবে, যে দূরে কোথাও পালিয়ে যেতে হবে। এখানে তো থাকার আর সম্ভব না। আমাদের ঠাই বাঁধ দরকার। এক পাশে যেমন বাঁধা হচ্ছে, ও পাশে আরেক সাইডে যেন বাঁধা হয়।